নমস্কার বন্ধুরা, নিউজ জিডি সেশনে আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ, টুইন টাওয়ার সম্পর্কে বলতে চলেছি, ঠিকই ধরেছেন আপনি। দেখতে পাচ্ছেন সেই আজ থেকে এক মাস আগে ভেঙে ফেলা দুটি টাওয়ারের কথা, যা আজকে এই ভিডিওতে দেখাবো ভেঙে ফেলার আগে কারণ কিছু দৃশ্য এবং ভেঙে ফেলার পর এখন কি পরিস্থিতি সেই দৃশ্য, এবং এ সম্পর্কে কিছু বেশ কিছু তথ্য তুলে ধরা হবে। হ্যাঁ, পাশাপাশি দুটি বিল্ডিং, একটি অ্যাপেক্স, অন্যটি সিএম। একটির উচ্চতা ছিল 103 মিটার, অন্যটির উচ্চতা 97 মিটার। নয়ডার সেক্টর 93A তে অবস্থিত এই দুটি ভবন। দেখুন এবার কীভাবে ভেঙে ফেলা হচ্ছে। কয়েকশো কিলো বিভিন্ন ধরনের যে এক্সপ্লোসিভ তা ব্যবহার করা হয়েছিল, মেঝেতে গর্ত করে, দেওয়ালে গর্ত করে সেই এক্সপ্লোসিভ ঢুকিয়ে দিয়ে রিমোট কন্ট্রোলের সাহায্যে তা ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলতে খরচ হয়েছে প্রায় 20 কোটি টাকা, যা মধ্যে 5 কোটি টাকা দিয়েছে নির্মাণকারী সংস্থা এবং বাকি 15 কোটি টাকা ধ্বংসাবশেষ বিক্রি করে পাওয়া যাবে। এবারে আসি দূষণ বিষয় সম্পর্কে। ভেঙে ফেলার পর মুম্বাই, উত্তরপ্রদেশের ধন্যবাদ, ভালো লাগলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।